হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বৈশাখী বিপ্লব ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল সকাল ঘুমের থেকে উঠে আজকে আমি স্নান টান করে নিয়েছি, টুকটাক বাসি কাজ সেরে তো এখন পুজো দিতে বসে গেছি। আজকে পুজো টুজো দিয়ে তারপর রান্না বান্না করব। একটা কথা আজকে বলি, আমরা সবাই আপদে বিপদে, ভালো খারাপ সব সময়তে কিন্তু ঠাকুরকে ডাকি, কিন্তু মাঝে মাঝে না একটা কথা মনে হয় যে ঠাকুর আছে কিন্তু ঘুমিয়ে আছে। এই কথাটা যেন খুব সত্যি, এই কথাটা কোনো একটা সিনেমায় শোনা। আজকে অমিত ভাই, যে তোমরা সবাই জানো, ওই ভাইটা নিজের প্রতিবন্ধকতাকে হার মানিয়ে কীভাবে এগিয়ে গেছিলো সব কিছুতে, এখন মানে হচ্ছে খারাপ সময়টা কাটিয়ে ও ওর বাবা মার পাশে দাঁড়ানোর চেষ্টা করছিল, একটা ভালো সময় এসেছিল, ওদের কষ্ট দুঃখের সময় ঘুচে যাচ্ছিলো আস্তে আস্তে, আর ভগবান ঠিক সেই মুহূর্তে ওকে কেড়ে নিল। বাবা মার তো আর কেউ নেই, ওর বাবা মার মনের উপর দিয়ে এখন কী যাচ্ছে সেটা তারাই জানে। ঠাকুরের কাছে শুধু একটা প্রার্থনা করি, ওর আত্মার শান্তি কামনা করি, ও যেন পরের জন্মে সুস্থ স্বাভাবিকভাবে আমাদের পৃথিবীতে আসে। এই ভাই হয়েই অনেকের ইন্সপিরেশন ছিল, সত্যি অনেক মানুষ অনেক কিছু ওর থেকে দেখে শেখাচ্ছিল। তো আমরা ইউটিউবে কিন্তু অনেকেরই ভিডিও দেখি, অনেক ক্রিয়েটার আছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা সত্যি তাদের কাছ থেকে কিছু শেখার, তাদের কাছ থেকে কিছু শেখার ছিল আমাদের। তো অমিত ভাই আমাদের এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে সেটা কেউই ভাবিনি, ওই ভাই অনেকের ইন্সপিরেশন ছিল, থাকবে। তো ওই ভাইয়ের মৃত্যুটাকে নিয়েও এখন কিন্তু ইউটিউবে অনেক ক্রিয়েটাররা অনেক রকম মানে ব্যবসা ভেবে নিয়েছে, যে ওকে দিয়ে ও যেন ব্যবসার একটা ওর মৃত্যুটা ইয়ে, খালি ভিউস আর এই দুটো সাবস্ক্রাইবার পাওয়ার জন্য কীভাবে কী করছে দেখলেও খারাপ লাগে। আমার কাছে না এই জিনিসটা খুব খারাপ লেগেছে, যাদের শ্রদ্ধা জানানোর তারা অন্যভাবেও শ্রদ্ধা জানাতে পারো, তো যারা ওইভাবে ওর ওই অ্যাক্সিডেন্টটাকে তুলে ধরে এইভাবে ভিউয়ের জন্য করছো না, তাদেরকে একটা কথাই বলবো, এরকম করো না। যারা সত্যির মন থেকে প্রকৃত ভালোবাসে বা যারা ওর ভিডিও দেখতো তাদের খুব খারাপ লাগে, আর তাদের বাড়ির লোক তো আছে, কাছের লোক তো আছেই, আমরা তো দূরের মানুষ পছন্দ করতাম, ভিডিও দেখতাম একরকম, কিন্তু যারা ওর ভাই দাদা বাড়ির লোক তাদের মনের উপর একটা বড় হয়ে যাচ্ছে। অনেকেই বলেছে যে এরকম করো না, তারপরেও আমারও খারাপ লাগলো তাই আমি বললাম। তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতও বেড়ে নিয়েছি, পুজো দেওয়াও তো হয়ে গেছে, আর বিকির খাবারটাও দিয়ে এসেছি, এখানে আমরা খেয়ে নেবো এখন। তোমরা ব্লগটা দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যে হয়ে গেছে আর আমার গলার অবস্থা তো এমনি ভিডিওতে ভয়েস শুনে বুঝতে পারছো গলার অবস্থা কিরাম, হয়তো ভাবছো মোড়ো মোড়ো ভিডিও বানাচ্ছে মনে হয়, কিন্তু না, আমার টনসিল ফুলেছে। আমার ছোটোর থেকে আমার ঠান্ডা লাগলে একটু বেশি টনসিল ফুলে যায়, যেটা হচ্ছে বেশি প্রবলেম হয়। আর আমি বিকিকে একটু ছাদে নিয়ে যাই খাওয়ানোর পরে, কারণ ওটাকে একটা অভ্যাস করানোর জন্য, কদিন তো খুবই ছোট ছিল বলে ঘরের থেকে বের করতাম না, কিন্তু এখন একটু ছাদে নিয়ে যাই যাতে ও পি পটিটা বাইরে করার একটা অভ্যাস সৃষ্টি হয়। সেই কারণে তো ছাদে নিয়ে যেতে চাইছিলাম, আর সে ছাদে যেতে চাইছিল না, মানে প্রথম দিন ছিল, আমি এতদিন বাইরে উঠোনে নিয়ে যেতাম, তো আজকে আমি ভাবছি কি যে একটু ছাদে নিয়ে যাই, সেই কারণে নিয়ে যাচ্ছে, ও প্রথমে একা উঠতে চাইছে না, তো আমি ওকে দেখো কোলে কোলে নিয়ে যেতে বলছে, মানে বুঝে যায় এখন না ও কি বলতে চায় বুঝে যায়, সেই সন্তানের মতো। তো আমার মেয়ে যেমন অনেক সময় আমার মেয়ে কি বলে কি বুঝতে পারে না, মানে ও কি চাইছে সেটা আর পাঁচজন বুঝতে পারে না, তো সেই জায়গায় আমি বুঝতে পারি আমার মেয়ে কি চাইছে, সেরকম বিকির ব্যাপারটাও ওই একই রকম। তো দেখো বিকেলবেলা কিন্তু জামা কাপড়গুলোও তুলিনি, জামা কাপড়গুলোও রয়েছে, সেই কারণে একবারে জামা কাপড়গুলোও নিয়ে নেবো, আর বিকিও একবারে পটি করে নেবে, দেখি করে নাকি, কারণ বাইরে না অতটা করতে চায় না। প্রথম দিন যখন উঠোন নিয়ে গেছিলাম সেদিনকে এরকম করছিল,
করতে চাইছিল না, তা আজকেও ঘুরছে, আজকেও করেনি, মানে ভিডিওর ভয়েস তো পরে দিচ্ছি, তো আজকেও করেনি, দুই দিন যেতে যেতে করবে। তো ঘুরুক, আমি ততক্ষণ জামা কাপড়গুলো সব তুলে নিই, সন্ধে হয়ে যাচ্ছে, কোনোদিন এত দেরি করি না, কিন্তু আজকে ওই গলা ব্যথা নিয়ে পাগল হয়েছিলাম, শেক করছিলাম, তাই জামা কাপড় তোলা হয়নি। আমার মেয়ের দুটো ছিল, আমার দুটো ছিল নাইটি, তো চলো নিচে যাওয়া যাক বিকেকে নিয়ে। তো আমি আগে যেই দাদুটার কাছ থেকে দুধ নিতাম, যে দাদুটা দুধ দিয়ে দিত, ওই দাদুটা এখন দুধ দিচ্ছে না, ওনার গরু মানে আর দুধ হচ্ছে না সেই কারণে। তো পাশে একটা জেঠির থেকে নিই, মাঝে মাঝেই দুধের সমস্যা হয় কি, একদিন 250 দেয়, একদিন 500 দেয়, মানে আড়াই এক পোয়া আর একদিন দু পোয়া, যেটা বলে দুধের হিসাব আর কি। তো আজকে 500 দিয়েছে, পরের দিন আবার কী করে কী জানি, 500 এই ঠান্ডার মধ্যে একটু দুধটা না খেলে আমার মেয়ের হয় না, আর যেহেতু ওরও ঠান্ডা লেগেছে, ও কিন্তু দুধটাই খেতে চায়, অন্য কিছু খেতে চাইছে না। তো ওই জায়গায় ওর দুধ দিয়ে নিয়েছি গ্লাসে, আর আমি একটু চা করে নিয়েছি, তো এখন দুজনে মিলে চা খেয়ে নেবো, আমি চা খাবো, ও দুধ খাবে, তারপর আবার ওকে একটু পড়তে বসাবো। এরকম বিকিবাবু কি করছে, আমরা কিছু খাওয়ার জন্য নিলে ও পাগল হয়ে যায়, ওকে ছাড়ি না, কারণ ওগুলো খাওয়া যাবে না। তো দেখো আমার মেয়েকে কম্বল দিয়ে ঢেকে দিয়েছি, কোনো মতে সোয়েটার পরতে চাইছে না সেই কারণে। তোমরা যারা যারা ভ্লগ দেখো তারা হয়তো ভাবো যে ওই মেয়ে মানুষটার মনে হয় আজকে এটা কালকে সেটা লেগেই রয়েছে, সত্যি আমি দেখছি প্রায় বেশ কয়েকদিন ধরে আমার আজকে এটা কালকে সেটা লেগেই রয়েছে, কিছুদিন আগে কি শরীর খারাপ, আর আজ দেখো আবার কয়েকদিন যেতে না যেতে বিয়ে বাড়িটা একটু ঠিকঠাক কেটেছে, বিয়ে বাড়িতে যাবে একটু আনন্দ করেছি, মানে একটু বেশি নাচা কোদা, তবে একটু বেশি লাফালাফি করো না, শরীর একদম দেয় না। তো দেখো বিয়েবাড়িতে কদিন মানে স্টাইল দিয়ে বেরিয়েছি, সেই কারণে গলাটা এরকম অবস্থা হলো। বিপ্লবও বকাবকি করছে, কারণ ও বারণ করেছিল। তো দেখি একটু শেক নেব যদি ভালো হয়। আর এই দেখো এই হার্ড ব্যাগটা বিপ্লব এনে দিয়েছিলো, তো খুব ভালো, কারেন্টের তো অল্প সময়ের মধ্যে জলটা গরম হয়ে যায়, খুব ভালো জিনিসটা, আমার মানে খুব সুবিধা হয়। মাঝে মাঝে আমার এই অমাবস্যা পূর্ণিমা আসলে না কোমরের সিদ্ধারে ব্যথা হতো, সেই কারণেই আনতে দেওয়া, তো এখন কাজে লাগছে। দেখো আমি কান টান পেঁচিয়ে রেখেছি, কারণ আমার এরকম আগেও তো হতো, তো এই এরকম হলে একটু পেঁচিয়ে রাখলে একটু কম হয়। অয়াজগর জোরে বলো, অয়াজগর আসছে তো জোরে বল, খাবো হাস্য ইঁদুর ছানা, হাস্য ইঁদুর ছানা ভয়ে মরে, ভয়ে মরে দীর্ঘয়ে দীর্ঘে ইগল পাখি তো মেয়েকে দেখো আবার একটু পড়তেও বসালাম, কারণ এই সরস্বতী পুজোর হাতে করে দেওয়া হয়েছিল, তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি, এমনি শর্ট ভিডিও শেয়ার করেছিলাম মনে হয়। তো এই দেখো আমি এই জায়গায় নুন গরম জল করে নিলাম, নুন দিয়ে এইভাবে গরম জল করে গাগেল করলে নাকি ভালো হয়, একটু আরাম পাওয়া যায়। বিপ্লব বারবার বলছে গাগেল করো গাগেল করো, সেই কারণে তো ভাবছি এরপরে আমার মেয়ের খাবার করব। তো আজকের ব্লগটা এই জায়গায় শেষ করে দিই, গলার অবস্থা ভালো না, তোমরা সবাই ভালো থেকো, টাটা গুড নাইট।